আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জানো আমি জান্নাতের মধ্যে ঘুরছি ঘুরছি ঘুরতে ঘুরতে দেখলাম যে এক লোক গাছের নিচ দিয়ে ঘুরতে ঘোরাঘুরি করছে। আমি চিন্তা করলাম কি হয়েছে, গাছের নিচে জান্নাতের মধ্যে লোকটা ঘোরাফেরা করছে। তখন আমাকে জানানো হলো যে এই লোকটা রাস্তার ধারে একটা গাছ ছিল, তো মানুষ যখন চলাফেরা করতো মানুষের কষ্ট হতো, লোকটা যখন দেখলো যে গাছের কারণে মানুষের কষ্ট হচ্ছে তখন ও গাছটা অপসারণ করে দিল। তা ওটা আল্লাহ তাআলার এত ভালো লেগেছে যে ওকে জান্নাত দিয়ে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দিয়েছে যে তুই জান্নাতে গাছের তলে থাক। দেখেন সমাজ কি সুন্দর সমাজ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়ার নামও ইসলাম, ইমানের একটা অংশ ছোট হলেও, তাই না? তাহলে আপনি যদি রাস্তায়, আজকে আমাদের পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে, রাস্তাঘাট কি অবস্থা, মানুষ চলতে কষ্ট পায়, অথচ ইসলাম এটাও যে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক কোনো কিছুকে যখন আপনি সরিয়ে দিবেন এটার নামও ইসলাম। খালি হিন্দুদের যেমন বারো মাসে তেরো পূজার নাম একটা ধর্ম, কিন্তু আমাদের ধর্মের নাম নামাজ হজ জাকাত সলাত আদায় এর মধ্যে সীমাবদ্ধ নয়। রাস্তা থেকে একটা ইট পড়ে আছে, একটা কলার খোসা পড়ে আছে, আপনি চিন্তা করছেন যে তাই তো এর ওপর দিয়ে যদি কোনো যানবাহন চলে যায়, কোনো মানুষ চলে যায়, সে তো পড়ে যেতে পারে, ব্যথা পেতে পারে, কষ্ট পেতে পারে, এটা আপনি তুলে ফেলেছেন, এর নাম ইসলাম, জেনে রাখবেন। তাহলে চার নম্বর হচ্ছে মানুষ কষ্ট পায় এ ধরনের কাজগুলো দূর করা, তাহলে এটার মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত, এটার মাধ্যমে জান্নাত দিয়ে দিতে পারেন। চিন্তা করতে পারেন যে লোকটাকে অন্য কোনো আমলের কথা আমরা তার তদন্তে পাচ্ছি না, তদন্তে পেয়েছি যে লোকটা রাস্তা থেকে গাছ সরিয়ে দিয়েছে, রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছে, আর জান্নাতে আবার গাছ তৈরি করে দিয়েছে। তুমি গাছের, যেহেতু গাছ সরিয়ে দিয়েছিলে, ওই গাছের তলে থাকো জান্নাতের মধ্যে, বিশুদ্ধ হাদিস থেকে স্পষ্ট হয়েছে। অতএব সুন্দর সমাজ গঠন করতে হলে মানুষ কষ্ট পায় এমন ধরনের কাজগুলো আপনাকে অপসারণ করে দিতে হবে। খালি গাছ নয়, খালি রাস্তায় কষ্টদায়ক বস্তু নয়, দুর্গন্ধদায়ক কোনো বস্তু, অনেকে দেখা যায় রাস্তার ধারে প্রস্রাব পায়খানা করে রাখে। আপনি আমাদের মাধ্যমে মেসেজ পৌঁছে দিন মানুষের কাছে যে মানুষ কষ্ট পায় এমন কোনো কাজ রাস্তার ধার থেকে যদি কেউ সরিয়ে দেয়, এর মাধ্যমেও মানুষ জান্নাত চলে গেছে, আমাদের পূর্ববর্তীরা, এর মাধ্যমেও তোমরা জান্নাতের সুসংবাদ পেতে পারো, এর মাধ্যমেও তোমরা জান্নাত খুঁজতে পারো রব্বুল আলামিনের কাছে, যে মানুষকে তুমি কষ্ট থেকে বের করে নিয়ে এসেছো।